What's up, guys? It's Mr. Triple and welcome to my channel, guys. Dekhti parcho Angelic Royal name notun ekta event eshe poreche jeikhane amader Free Fire er shobtheke famous pant Angelic pant gulo abar back eshe poreche nil ta to esheche sathe shobuj ta esheche echhala Angelic ring namero ekta event eshe poreche jeikhane bundle diyeche juta diyeche global skin diyeche marks diyeche ebong katanar skin diyeche ajke amra prothom barer moto dui ta event ekshathe shobkichu nite achi ebong dui ta event এক করে প্রপার একটা বান্ডেল বানিয়ে তারপর এটা দিয়ে গেমপ্লে করতে আছে এই প্রথম আরে দৌড়ো আমি কত আশা করেছিলাম ভাই প্রথমেই মনে দিয়ে দিছে কিন্তু না ছেলেটা লাগবে কিন্তু দিতেছে মেয়েটা আচ্ছা গাইস কোনো সমস্যা নাই দেখা যাক গাইস আমাদের টোটাল মিলে কত ডায়মন্ড খরচ হয় দিছে দিছে উপায় রে আর কিরা দুইটা একসাথে একটা সেম জিনিস দুইটা দাও কেন ভাই যেটা লাগবে ওইটা দাও ভাই একটাই দরকার ওইটাই দিতেছে না আর এখানে এক্সচেঞ্জেরও তো কিছু দেখতেছি না টোকেন যেগুলো দিতেছে এগুলো কোন জায়গা দিয়ে এক্সচেঞ্জ করব আমরা আচ্ছা গাইস কোনো সমস্যা নেই আপাতত আমরা স্পিন করে যাই আর এছাড়া আমাদের এক্সচেঞ্জের একটা অপশন তো থাকার কথা যেহেতু আমাদের টোকেন দিতেছে না আর টোকেনও তো আমরা ভরে ভরে পাইতেছি এই যে এইখানে কিন্তু এটা তো কিনতে পারতেছি না কোন জায়গা থেকে এখানে দেখাবে কোন জায়গা ও আচ্ছা 100-150 মতো টোকেন আছে 200 টোকেন লাগবে আমাদের টোটাল মিলিয়ে ওকে গাইস কোনো সমস্যা নাই 50টা হয়ে গেছে মনে হয় নাকি হয়ে গেছে মনে হয় ওরে ভাই হয়েও গিয়েছে গাইস প্যান্টটা আমরা নিয়ে নিয়েছি এইবার আমাদের বান্ডিল কমপ্লিট করার পালা আমাদের প্যান্ট হয়ে গিয়েছে এখন জুতা রয়েছে শার্ট রয়েছে উপরে তারপর মাস্ক রয়েছে আর এই সব কিছু রয়েছে আলাদা একটা ইভেন্টে টোটাল মিলিয়ে এই দুইটা ইভেন্ট থেকে কত ডায়মন্ড খরচ হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা জানিও একেবারে একুরেটভাবে আর এছাড়া কমেন্ট সেকশন চেক করলে অন্যরাও একটু ধারণা পেয়ে যাবে যে এই টোটাল দুইটা ইভেন্ট নিতে গেলে কত ডায়মন্ড খরচ হতে পারে মেইনলি এই সবের জন্য হচ্ছে এই স্পিনগুলো দেয়া জীবনে কখনো তোমরা আমাকে দেখবাও না এইসব জিনিস নিয়ে খেলতে তো দেখো গাইস আমাদের আপাতত স্পিন চলে যেতেছে আমাদের এই রিং ইভেন্টটা চান্দ কি দিছে রে আরে জুতা দিয়ে দিছে যাক একটা হইলো দিছে তো আমাদের সবগুলোই নেওয়া লাগবে আর কি রিং ইভেন্টের নিয়মটা তো তোমরা জানোই আমাদের অনেক অনেক করে টোকেন লাগবে ওই টোকেনের মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করতে পারবো আর এই ফাঁকে যদি আমরা ডিরেক্ট পেয়ে যাই যেমন কাটানার স্কিনটা পেয়ে গেলাম লেটস গো এ ভাই আবার কাটানার স্কিন কেন গ্লোয়ালের স্কিনটা দিয়ে দাও না টোটাল মিলে 200-300-400-450 টোকেন রয়েছে টোটাল মিলে আমাদের 450 লাগবে জুতা দিয়েছে তার মানে অনেকগুলো টোকেন এক্সট্রা দেওয়ার কথা 450 লাগবে 350 এর মতো ও গ্লোয়ালের স্কিনটা পেয়ে গেছি ভাই এরে আর কত 250 এর মতো লাগে আরে আরো 250 এর মতো লাগে ভাই কোন জায়গা থেকে কিনবো গাইস দেখা যাক 250 করে তারপর একবারে নিব আমি নাকি কোনটা ভালো হবে বুঝতেছি না তো নাকি আর আগে আর দু একটা নিই আর এক গ্লোয়ালের স্কিনটাই কেন দিল ভাই এইটা তো পেয়েছিলাম আগে গ্লোয়ালের স্কিনটা দিচ্ছিল না যখন নিলাম তারপরে যেই দিল গাইস এ টু জেড সব কিছু আমরা ওই বান্ডিলে নিয়ে নিয়েছি আর এখন দেখার বিষয় এইটা যে বান্ডিলটা দেখতে আসলে কেমন লাগে এই যে এইখানে দেখতে পারতেছো বান্ডিলটা দেখতে আসলে এমন লাগে বান্ডিলের কিন্তু প্রপার কোনো চুল নেই তার কারণে আমরা যেই চুলই লাগাই না কেন সেইটাই আসল চুল ওই বান্ডিলে তো গাইস আজকে আমরা এই প্রপার বান্ডিলটা নিয়ে উইথ গ্লোয়ালের স্কিন এবং কাটানার স্কিন সবকিছু নিয়ে সোলো ভার্সেস স্কোয়াড একটা গেমপ্লে করতে আছি তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও আরো একটা ম্যাচ আমরা নেমে গিয়েছি ক্লক টাওয়ার এন্ড ইয়ো ভাই নতুন বান্ডেল নিয়ে এসে পড়েছে আরে সিঙ্গেল একটা এনিমি কেন ক্লক টাওয়ারের মতো জায়গাতে ভাই আমি খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড ওরে খারাপে এসেও পড়াচ্ছে রে এই বললা না কেন তুমি এখনো পর্যন্ত আর একটু টোকা মারতে পারলে মুড়ি যাবে গো তারপর তুমি এদিকে আসবে আমি ওইদিকে যাবো তারপর ডিজে পার্টি করতে দেখবো এমনিই মরে যাবে কি রে খারাপে ডিরেক্ট বললো কেন এ আমি কি আসলে সোলোতে খেলতেছি নাকি সোলো ভার্সেস স্কোয়াডে খেলার কথা ভাবছেন তো আরেকটা এনিমি এসে পড়েছে এই চান্দুকে এদিক দিয়ে একটু ডস দেখাবো চান্দু মারতে নিবে তারপর যে উঠে একটা সারপ্রাইজ দিয়ে দিব আরে চান্দু তুমি মরতে দেখো আমি একটু পাংখা গুছিয়ে নি সোনিয়া অন হইছিল বেচারা সামনে আমি মর দিতেছি দেখো না এটা তো একটা চ্যালেঞ্জ করা উচিত না ডিমিট্রি অন করা রেখে দিছে কয়বার মারবো রে তোমাকে আবার জীবিত হবা না ডিরেক্ট মরে গেছে এ দাঁড়াও এটা কি আসলে এটা কি টিমমেট ছিল নাকি এটা ডিমিট্রির কারণে ডাউন হয়েছিল বুঝাও যায় না ভাই বর্তমানে চলে যাইতেছে হ্যালো ভাই আমি এদিকে রে আরে খারাপে চলেই গেল ভাই আর গাড়িটা দেখে তো একটু খুশি হয়েছিলাম না গাড়ির ভিতরে অন্তত দুজন থাকবে সেই কখন থেকে ভাই এনিমি পাই তো সিঙ্গেল একটা একটা করে এনিমি কেন আসছে ও আসতেছে আচ্ছা তো আমি এখানে রে ও এসে গিয়েছে ভাই গাড়ি দাবাইছে ধন্যবাদ ভাই দুজন সোজা বরাবর উঠবে আর এইভাবে করে বাইকটা চলতে দিব না কি সুন্দর সোজা বরাবর উঠতেছিল আর এক চান্দু তুমি বললো না ভাই তুমিও সিঙ্গেল
যাক ভাই, অন্তত ইচ্ছান তো ডাউন হয়েছিল, তার মানে আমি সোলোতে খেলতেছি না, সোলো ভার্সাস ডুও অথবা সোলো ভার্সাস স্কোয়াডে খেলতেছি, তাই না? কিন্তু ভাই এই সিঙ্গেল পাবলিক গুলো এইভাবে আসতেছে কেন ভাই? সোলো ভার্সাস স্কোয়াডের টিম কই? ফুল একটা টিম যে আসবে ওইটা কই ভাই? ওইটাই বুঝতেছি না। কিন্তু কোনো সমস্যা নাই, এই সামনের দিকে দেখো একটা এয়ারড্রপ লুট হইতেছে, তার মানে ওইখানে একের অধিক এনিমি তো থাকবে, তাই না? দেখা যাক গাইস এখানে অন্তত পাবো আমরা। দেখো এখনো পর্যন্ত 35 জোন এলাই ভাই, তো এনিমি কই ভাই? টিম গুলো কই? ফুল স্কোয়াড গুলো কই? দেখা যাক এখানে পাই কিনা গাইস। এই যে এসে পড়েছি চাঁদু রাইছি রে, কোনো সমস্যা নেই, এদিক দিয়ে মাইকটা দিব কিন্তু লাগবে না। তারপরে যে এদিক দিয়ে দূরে যে মাইকটা দিব, আরে খারাপ এভাবে করে কেন নড়াচড়া করতেছো? কই চাঁদু তুমি কি এখানে নাকি? আম চাঁদু টুকে, আরে খারাপে মরতেই চায় না রে গন্ডা। আরে ইয়ার এইটাও সিঙ্গেল পাবলিক ছিল ভাই, আমারও পাংখা কচাইতে থাক আর তুমিও মরতে থাকো। আর গাইস এই হচ্ছে আমাদের মেইনলি বান্ডিলটা, আমাদের প্যান্টটা দিতেছে আলাদা ইভেন্টে, আর আমাদের নর্মাল অন্য বান্ডিলের অন্য সব কিছু দিতেছে আলাদা আলাদা ইভেন্টে। চাঁদু আমার কপালে আজকে এই ফালতু ম্যাচটা কেন আসলো রে ভাই? হ্যাঁ এত সুন্দর খেলা চলতেছে, এত সুন্দর সবগুলো অ্যালাইভ রয়েছে, এনিমি কম অ্যালাইভ থাকতে একটা কথা ছিল, এনিমিও বেশি ভরে ভরে অ্যালাইভ রয়েছে, কিন্তু না সিঙ্গেল একটা একটা করে পাবলিক পাইতেছে। এ আবার কোন ধরনের কাজ কাম ভাই, বুঝলাম না এটা আবার কেমন ম্যাচ। গাইস আমরা MP40 উপর থেকে ভরসা উঠে গেছে বাইরে ভাই। খারাপে কি মাইকটা দিল রে? কোনো সমস্যা নাই, চান্দু আসতেছে। কি সবগুলো একসাথে থাকলে কি তোরে? কি সুন্দর হিরোর মতো এসএস জিরোর মতো মুড়ি গেলা ভাই, এভাবে করে ক্যারি করো। রিভাইভ হয়ে গেল, আরে ইয়ার হরিজেলাইন ছিল এটার কাছে, হরিজেলাইনটা মাইর হয়ে গেল রে। একটু আগে আসলে কি তো দুইজনটা একটু একটা মাই দিতাম, একা একা কেন আসতেছে সব? স্কোয়াডের মতো একটা ম্যাচ, পিকে এসে পড়েছি, চান্দু আরেকটা এনিমি কাপে এগিয়েছে, কিন্তু দেখো এইটাও সিঙ্গেল পাবলিক ম্যাচটা সিঙ্গেল কে একটা এনিমি সিঙ্গেল অবস্থাতে কেন রয়েছে ভাই? আমারও একটু কেউ বুঝাও ভাই, একটা এনিমি কিভাবে পিকের মধ্যে 25 জন এখনো পর্যন্ত অ্যালাইভ ভাই? ভরে ভরে আশেপাশে এনিমি থাকার কথা, ফুল স্কোয়াড গুলা কই? গাইস কি একটা আজব টাইপের ম্যাচ খেলতেছি আমি, তারপরে কন্টিনিউ করতেছি দেখার জন্য কতক্ষণ পর্যন্ত আমরা ফুল স্কোয়াডকে একসাথে না পাই। চলো গাইস নিচের দিকে যাওয়া যাক, বিমা শক্তির দিকে অন্তত পাবো, তারপরে যে ওই দিক দিয়ে পুরোটা জোন ঘুরে জোনের সাথে সাথে আমরা একেবারে সেফ জোনের ভিতর চলে যাবো, ঠিক আছে? দেখা যাক গাইস আমার এই কোনো একটু ফাঁকা আসছো, খারাপে ফাঁকাও রাখেনি, আবার নাইডিও ইউজ করতেছে, গ্লু আলো ফাটানো যাবে না। কিন্তু আমার কাছে রয়েছে টমেটো, এই চাঁদুকে এভাবে করে একটা টমেটো মারলে চাঁদু ডেড। চাঁদু তুমি এসে পড়তেছো, কোনো সমস্যা নাই, আসো। কি রাস্তা করছে দেখছো? আমার কথা হইতেছে এরা একসাথে না কেন আসতেছে, ঠিক আছে, কিন্তু একসাথে না কেন? চাঁদু কে কাকে মারতেছে বুঝলাম না তো কাহিনি, ওটা কি জীবিত হয়ে গেছে নাকি? এ চাঁদু রে কে কোন জায়গা থেকে পাচ্ছিলাম তাও ওরা ডাউন হচ্ছিল। এই চাঁদু দেখো ষোলো বছর স্কোয়াডে খেলতেছে মনে হয়, অথবা স্কোয়াডের লাস্ট পাবলিক মনে হয়। এই চাঁদু ভাই একটা করে এনিমি কেন পাচ্ছি আমি এই পুরোটা ম্যাচের ভিতরে ভাই? আর মাত্র অল্প কিছু অ্যালাইভ রয়েছে, জাস্ট একটা স্কোয়াডও যদি পাইতাম না মন আমার একটু ভালো হয়ে যেত। যেটা ও ভাই ফুল স্কোয়াড ভাই, দাওয়ান বাসার উপরে চারজনের চারজনই বাসার উপরে ভাই সাহেব, এটা কি উল্টা পাল্টা একটা ম্যাচ গেল রে ভাই? এতক্ষণ পরে যে একটা ফুল স্কোয়াড পেলাম, তাও আবার পুরোটাই স্কোয়াড বাড়ির উপরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সাতটা টমেটো আছে, ও লাগছে রে, দাঁড়া দাঁড়া ভাই সব, আমি পুরো ভয় পেয়ে গেছি ভাই। এ ভাই সবগুলো ড্যামেজ খেয়েছে,
করো, ডাউন হয়ে গেছে ভাই, এ অর্ধেকে কে জানে আসতেছে ওকে রিভাইভের জন্য, যদি কোনো রকম ক্লিয়ার হয়ে গিয়েছে অমৃত, আর দু একটা কি ডাউন হবে, আর দু একটা কি ডাউন হবে, প্লিজ যে ভাই কাইনি করো না, আর দু একটা ডাউন হয়েছে ভাই, আরেকটা টমেটো রয়েছে, ওই দেখো ওই দেখো ওই খারাপ আমার ড্যামেজ খেয়েছে, ধরো চান্দু এটা আরেকটা ড্যামেজ খাবে নাকি, চান্দু নাম দিতেছে, ও ভাই তো পেয়ে গেছি, আরে চান্দু রে তুমি তো গেছো মোরে রে চান্দু, এ ধরো আরেকটা কই, আরেকটা মনে ছাদের উপর এখনো পর্যন্ত রয়েছে না, ওকে মারতে পারি মনে হয়, ধরো চান্দু না দেখতেছি না তো, এদিক দিয়ে যদি একবার ডিরেক্ট উঠে যাই তাইলে, ফুল স্কোয়াড ছিল না তিনজন ছিল রে, তিনজন মনে হয় ছিল না, নাকি ফুল স্কোয়াডে ছিল তো মনে হয়, চারজনকেই তো মনে হয় দেখেছিলাম আমি, এতক্ষণ পড়া যে ভাই, এই দেখো পেয়ে গেছি রে চান্দু, এ না এ না কবারে চলে গেছে, আর এই দেখো বলছিলাম না ফুল স্কোয়াডে ছিল ভাই, আরে তিনজন রয়েছে ভাই, একটু কেয়ারফুল খেলা লাগবে চান্দু, তুমি একটু ডাউন হও, আরে খারাপে তাও ডাউন হয়নি, এত মাইট দিলাম, কোনো সমস্যা নেই গাইস, এই চান্দু ডাউন, ওকে কোনো সমস্যা নেই, এই পাশে আমাদের এমএটি ও ভাই কিন্তু আটা মারলাম গো ডিজে পার্টি, ফুল স্কোয়াড ক্লিয়ার ভাই, পুরোটা ম্যাচে 16 বছর স্কোয়াডে একটা ফুল স্কোয়াড পাচ্ছিলাম না, একজনের বেশি এনিমি পাচ্ছিলাম না, সেইখানে পেলাম পেলাম ছাদের উপরে, পাশে এনিমি দিয়ে মরা চান্দু আমাকে ডিস্টার্ব করো না রে, এই খারাপ টারে মেরে তারপর ওই দিকে যাওয়া লাগবে, চান্দু মুড়িছে, ও সোনিয়া অন হয়েছে ভাই, তুমি মরতে থাকো আমি আপাতত কি তুমি মরবা তো আগে নাকি, চান্দু কি আবার ডিমিট্রি অন করছে, না অন করেনি, তার মানে এই চান্দু এমনি মরে যাবে, ওই পাশে কি ফাইটটা চলতেছে ভাই, ওই পাশে তো ফুল স্কোর পাবো ভাই, আর ফুল স্কোর পাই আর না পাই এখন আবার কিল লাগবে ভাই, সব কি ড্যামেজ গুলো দিতে সেন্স বিডি ভাই দিয়ে, চান্দু তুমি ডাউন হয়ে থাকো আপাতত, এই পাশ থেকে কে জানে তোমাদেরকে মারতেছে, এই চান্দুর একটা ওয়ান ট্যাপ যদি দিতে পারি, একটা ওয়ান ট্যাপ একটা ওয়ান ট্যাপ আবে লাগবে মরা যাবে না খারাপে, ওকে কোনো সমস্যা নেই, এম 1887 দিয়ে মাইকটা দেওয়া লাগবে, ওয়ান ট্যাপ পারি না তো কি হইছে, আরে খারাপে গন্ডার সামনে আই তো একবার ওরিয়ন দিয়ে ডাউন করা বলছি ভাই, মরতে সারা সারা জোন সা একবার ডাইরেক্ট মরে যায়, তাও আর ওরিয়ন দিয়ে এই চান্দুর কাছে কি হরিজেলে নিতে পারতেছি না কেন, আরে চান্দু তাও নিতে পারতেছি না কেন, আমার কাছে কি হরিজেলে আগে থেকে আসে নাকি চান্দু, আরে আগে থেকে পড়ে রয়েছে আমার কাছে হরিজেলে, তাড়াতাড়ি করে চলো আমরা একটা স্ক্যানার মেরে দেই, আর বাকি যে দুইটা এনিমি রয়েছে এটা কোন জায়গায় রয়েছে সেটা দেখে ফেলি, চান্দুরা তোমাদের লোকেশনটা একটু যদি দেখিয়ে দিতে, এই যে এইখানেই তো রয়েছে একটা, এই তো পেয়ে গেছি চান্দুর, একটা ঠুয়া তো মারতে চেয়েছিলাম, ঠুয়া তো মারতে চেয়েছিলাম, ভাববে খারাপ একটা ঠুয়া যদি খেতে খুবই ভালো হইতো, চান্দু এখানে আরেকটা সাদা গেঞ্জি দাঁড়া আছে, এই চান্দুকে মাইন দিব আপে, চান্দুরা একটা হেডশট কাটতে দেখো না, আচ্ছা তুমি ডিরেক্ট মরে যাও, এটারে আমি ওয়ান ট্যাপ দিব গাইস, এটারে এসবিডি দেখে মারতে পারবো চান্দু ওয়ান ট্যাপ, না আরে 121 ড্যামেজ ভাই, ও আমি তো গ্লোয়ালের ভিতর দিয়ে মারতে পারবো এসবিডি ভাই দিয়ে, দাঁড়া 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 চান্দু, আরে কই যাও ঘরের ভিতর ওইখানে তো জোনও নাই রে, এটার সাথে মজা করতেছি গাইস, ওয়ান ট্যাপকে দিব নাকি রকেট লঞ্চার দিয়ে এভাবে মেরে দিব চান্দু, ও ড্যামেজ কিসে আরেকটা, ফালতু একটা ম্যাচ ছিল এটা, কিন্তু এনজয় করছি গাইস, এই ছিল আমাদের এঞ্জেলিক প্যান্ট এবং ফুল বান্ডিলটা, সো 16 ভার্সেস স্কোয়াড একেবারে আজব আর একেবারে ফালতু টাইপের একটা ম্যাচ খেলার ভিডিওটা, আর গাইস অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে কোন ইভেন্টে আমাদের টোটাল মিলিয়ে কত ডায়মন্ড খরচ হয়েছিল, আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট ক্যাট হলো একটা কমেন্ট চাচ্ছি, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে, তো ইয়াও গাইস আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ guys, peace.